যারা প্রবাসে আছেন মানে বাংলাদেশের বাহিরে যে কোনো দেশে আছেন তারা কিভাবে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন আসলে আমরা যারা প্রবাসে আছি আমাদের প্রত্যেকেরই দরকার কিন্তু বাংলাদেশ থেকে আসার আগে একটা ব্যাংক অ্যাকাউন্ট করা তো কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট করবেন সে নিয়ে বিস্তারিত বলার জন্য এবং পদ্ধতিটা দেখিয়ে দেওয়ার জন্য আমাকে অনেক ভাই কমেন্ট করছে যার জন্য আপনাদের রিকোয়েস্টে একটা ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ যে সকল ভাইরা প্রবাসে আছেন তাদের জন্য তো আসলে আমরা বাংলাদেশে একটা ব্যাংক অ্যাকাউন্ট করবো তো এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট করার জন্য অনেকে কিন্তু আমাকে কমেন্ট করছে যে আমার পাসপোর্ট আছে কোনো আইডি কার্ড নাই বা অন্য কোনো কিছু নাই শুধু পাসপোর্টটা আছে এবং জন্ম নিবন্ধন আছে এই দুইটা আছে আর কিছু নাই তো তারা কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট করবে তো আমি প্রথমে স্টেপ বাই স্টেপ সব কিছু বলে বলে দিব এবং বুঝিয়ে দিব আপনার কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবেন বাংলাদেশের মধ্যে যে কোনো ব্যাঙ্কে আপনি যে কোনো ব্রাঞ্চে যে কোনো ব্যাঙ্কে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারবেন তো প্রথম কোশ্চেন হচ্ছে কোন কোন দেশ থেকে ব্যাংক অ্যাকাউন্ট করা যাবে তো বাংলাদেশের বাহিরে বিশ্বের যে কোন দেশ থেকে আপনি ব্যাংক করতে বাংলাদেশে কোন সমস্যা নাই এটা আপনার জন্য আপনি একজন বাংলাদেশের নাগরিক সেই হিসাবে একটা প্রযোজ্য আপনি ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবেন তো দুই নম্বর প্রশ্ন হচ্ছে কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট খুলব আসলে ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য যেহেতু আপনি প্রবাসে আছেন সেজন্য আপনি তারা যাইতে পারবেন না আপনার পরিবারের বা আপনার বন্ধু বান্ধবের মধ্যে সবচেয়ে নিকট যে আপনার তাকে আপনি ব্যাংকে পাঠাবেন বাংলাদেশের যে কোনো ব্যাংকের যে কোনো পাঠাবেন পাঠানোর পরে তার মাধ্যমে আপনি ব্যাংক ব্যাংক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন এরপর হলো কি কি লাগবে তো আসলে যখন আমরা খুলবো যেহেতু আমাদের আইডি কার্ড নাই তারপর আপনার ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন সেজন্য আপনার পাসপোর্ট ফটোকপি লাগবে যেটা স্ক্যান কপি আপনার পাসপোর্টের যে স্ক্যান কপি কোনো একটা স্ক্যানার দিয়ে স্ক্যান করে তারপর তাকে ফুল ক্লিয়ার যাতে হয় এরকম একটা পাসপোর্টের কপি ফাঁড়াবেন যার নামে অ্যাকাউন্ট করবেন যে সকল বাইরা প্রবাসে আছেন যে অ্যাকাউন্টটা করবেন তার এই পাসপোর্টের কপি যে প্রবাসে থাকবে মানে বাংলাদেশের বাহিরে যে আছে যার নামে অ্যাকাউন্টটা হবে তার পাসপোর্টের কপি লাগবে দুই কপি পাসপোর্ট সাইজ ছবি লাগবে এবং ক্লিয়ার হতে হবে কিন্তু আর আপনার যে ঠিকানা সেই ঠিকানার একটা বিদ্যুৎ বিলের কাগজ লাগবে এবং আপনার জন্ম নিবন্ধনের কপি লাগবে তো বিদ্যুৎ বিলের কাগজ আসলে সব ব্যাংকের ক্ষেত্রে প্রযোজ্য না কারণ বিদ্যুৎ বিল এই জন্যই দেওয়ার উদ্দেশ্য যে আপনার আপনি যে জায়গা আছেন ওই জায়গায় স্থায়ী এই জন্য বিদ্যুৎ বিল অনেক ব্যাংকে নেয় কিন্তু সব ব্যাংকে এটার প্রযোজ্য না বা সব ব্যাংকে লাগে না কোন কোন ব্যাংকে শুধুমাত্র পাসপোর্ট কপি এবং জন্ম নিবন্ধন কপি এবং দুই কপি ছবি হলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে কোনো সমস্যা নাই এবার লাগবে নমিনি আপনি যে অ্যাকাউন্টটা করবেন আপনার কিন্তু একজন নমিনি লাগবে নমিনী হচ্ছে কি মানে আপনি তো প্রবাসে আছেন আপনি যার মাধ্যমে অ্যাকাউন্টটা করবেন তাকে তার মাধ্যমে করাবেন সে হবে নমিনি আর আমরা অনেকে কিন্তু আমরা বাংলাদেশ থেকে ব্যাংক অ্যাকাউন্ট করি তাদেরও কিন্তু একজন নমিনি লাগে তো নমিনী হচ্ছে আপ এই জন্যই নেয় নমিনিটা যে আপনার অপরিবর্তিত আপনার মৃত্যুর পরে সেই ব্যক্তির উপরে ভাড়াটা যাবে সে এই টাকাটা তার মানে সেই টাকাটা উঠাইতে পারবে তারপর হচ্ছে কিভাবে টাকাটা জমা করব। তো আসলে টাকা জমা করার জন্য আপনি বাংলাদেশ থেকেও পারবেন বিদেশে বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনি জাস্ট আপনার যে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বারটা দিবে সেই নাম্বারে আপনি টাকাটা জমা করে দিতে পারবেন যে কেউ টাকাটা জমা করতে পারবে কোনো সমস্যা নাই তারপর টাকাটা কিভাবে তুলবো আসলে টাকাটা তোলার ক্ষেত্রে সমস্যা কিরকম মানে আপনার নামে যখন অ্যাকাউন্টটা হবে যে প্রবাসে আছেন অথবা দেশেও যারা আছেন যারা দেশ থেকে অ্যাকাউন্ট করেন কোনো সমস্যা নেই কিন্তু যার নামে অ্যাকাউন্ট শুধু সেই ব্যক্তি টাকাটা উঠাতে পারবে এই ছাড়া অন্য দ্বিতীয় বা তৃতীয় কোনো ব্যক্তি টাকাটা উঠাতে পারবে না যতক্ষণ আপনি জীবিত আছেন এরপরে অ্যাকাউন্ট খোলার সময় কি কি কাগজ পাবো তো অ্যাকাউন্ট খোলার সময় আপনারা আপনাদেরকে আসলে ওই রকম কোনো কাগজপত্র কিছুই দেওয়া হবে না আপনি যদি নিজে হয়ে থাকেন মানে যে যা অ্যাকাউন্টটা খুলবেন সেই ব্যক্তিকে ছাড়া অন্য কাউকে কোনো প্রকার কাগজপত্র দেওয়া হবে না তার কাগজপত্র নিবে কিন্তু দিবে না এখানে আসলে আমরা সাধারণত ব্যাংকে যাই যখন অ্যাকাউন্টটা খুলি তখন যে একটা এটিএম কার্ড দেয় দেয় এই দুইটাই দেয় সাধারণত এই দুইটাই যথেষ্ট আর কিছু লাগে না বা একটা আপনি যে অ্যাকাউন্ট করছেন এরকম একটা ডকুমেন্টস দেখাফা দেয় যে আপনি অ্যাকাউন্ট করছেন তো আসলে এরকম কিছুই আপনি পাবেন না যতক্ষণ পর্যন্ত আপনি বাংলাদেশে গিয়ে আপনি সরাসরি নিজে ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজারের সাথে দেখা না করবেন বা যোগাযোগ না করবেন আপনাকে জাস্ট আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া হবে আর একটা রিসিট দেওয়া হবে যে আপনি অ্যাকাউন্ট খুলছেন এই শাখায় এই ব্রাঞ্চে এবং আপনি ডিপোজিট করছেন এক টাকা বা দুই হাজার টাকা যাওয়ার ইচ্ছা আপনি প্রথমে অ্যাকাউন্ট খোলার সময় ডিপোজিট করা লাগে যাতে আপনার অ্যাকাউন্টটা খুব দ্রুত চালু হয়ে যায় তো এই ডিপোজিটের ফেফার ছাড়া বা আপনার অ্যাকাউন্ট নাম্বার ছাড়া কোনো ফেফারি পাবেন না যতক্ষণ পর্যন্ত আপনি দেশে না যাবেন যাকে নমিনি দিবেন সেও কিন্তু এই পেপারটা পাবে না তা কিছু দেওয়া হবে না আর আপনি যে অ্যাকাউন্ট করবেন ব্যাংকের ম্যানেজার সরাসরি আপনার সাথে ফোনের আলাপ কথা বলবে অথবা আপনার সাথে ভিডিও কলে দেখা করতে পারে যে সত্যি কি আপনি অথবা অন্য কেউ এরপর মৃত্যুর পরে টাকাটা কে পাবে আসলে আপনি যখন ব্যাংক অ্যাকাউন্ট করবেন তখন এই যে আপনার মৃত্যুর আগ পর্যন্ত যে টাকাটা আপনি ডিপোজিট করে রাখবেন জমা করে রাখবেন এই পুরো টাকাটা কিন্তু আপনি দেশে যাওয়ার আগে উঠাতে পারবেন না আর যখন আপনি দেশে যাওয়ার আগে মারা যাবেন আপনার টাকাটা আপনার পাঁচ লাখ দশ লাখ টাকা যায় জমা হয়েছে এই টাকাটা কিন্তু আপনি উঠেতে পারেন আপনি দেশেও যাইতে পারেন না তার আগে আপনি প্রবাসে মারা গেছেন সেই ক্ষেত্রে এই টাকাটা কিন্তু যে নমিনি আছে তার উপরে ভার যাবে আর তার উপরে ভার যাওয়ার ক্ষেত্রে এখানে আবার শর্ত আছে যেমন আপনার কিন্তু ডেথ সার্টিফিকেট লাগবে এবং আপনার যে বাংলাদেশের সহ যত কাগজপত্র আছে আপনার ফ্যামিলি মেম্বার সবার স্বাক্ষর নিয়ে তারপরে এটার এই টাকাটা নমিনির হাতে যাবে আশা করি বুঝছেন তারপরে যদি আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা কমেন্টে লিখবেন আজকের জন্য পর্যন্তই বাই বাই টাটা সালাম আলাইকুম